বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার বাকি মাত্র এক মাস। তার আগে মণ্ডপকে সাজিয়ে তুলতে ব্যস্ত দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের মহিষ পাথান সমবায় সমিতির হস্তশিল্পীরা। তারা বাঁশ দিয়ে নানা রকম মণ্ডপ সজ্জার জিনিস তৈরি করছেন। তাদের কথায় বাঁশ দিয়ে ছোট ছোট সুন্দর জিনিস তৈরি করা যায়, যা দর্শনার্থীরা খুব পছন্দ করে। পাশাপাশি তারা এই সমস্ত জিনিস তৈরি করে জেলা সহ জেলার বাইরে বিভিন্ন মেলায় বিক্রি করেন। বিগত দুই বছরের লকডাউনে পুজো তেমন না হয় হস্তশিল্পীরা অনেক ক্ষতির মুখে পড়েছিলেন, তবে এবার ভীষণ খুশি তারা, এমনটাই জানান হস্তশিল্পী বুল্টি দাস। এই বাঁশের কাজ, আগে কাঠের কাজ করি বাড়িতে, এখানে বাঁশের কাজ কাজ করতেছি। বাঁশের কাজ অনেক কিছু দাম কম, বাঁশের দাম কম বলে, আর বাঁশের দাম কম জিনিস বেশি বানানো যায়, ছোট জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস হয়, এই জন্যই বাঁশের কাজ করছি। আর এখন কাঠের দাম বেশি, লকডাউন, সামনে লকডাউন গেল, পয়সা করি সংসারের আয় উন্নতি কম এখন, আর বাড়ির অর্থনৈতিক আয় অবস্থাও কম আমাদের। এই প্রসঙ্গে মহিষ পাথান সমবায় সমিতির সম্পাদক পরেশ চন্দ্র সরকার জানান, আমাদের শিলিগুড়ি অফিস থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মানে শিলিগুড়ি অফিস আছে আমাদের, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফিস থেকে আমাদের এটা এখানে ট্রেনিংয়ের ওনারা ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা মহিলা এখানে মানে বাঁশের কাজের জন্য ট্রেনিং নিচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে, প্রশিক্ষক একজন আছে, দুজন আছে, তারা ট্রেনিং দেওয়াচ্ছে। শিল্পীরা, আমাদের মহিলা শিল্পীরা এখানে হাতের কাজের উপরে বাঁশের কাজ করে যাচ্ছে, বিভিন্ন রকমের কাজ করছে, প্রশিক্ষণ নিচ্ছে, এবং এটা মানে সেই কারণের জন্য এখানে ট্রেনিংটা মানে করা হচ্ছে, যাতে করে মহিলারা বাঁচে, কীভাবে বাঁচবে তার জন্যে কিন্তু আমাদের সরকার, আমাদের যে শিলিগুড়ি যে অফিসের যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সুদর্শন বাবু, উনি প্রচেষ্টা করে আমাদের এখানে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, এবং এই মহিলারা এই শিল্প কাজটার জন্য সবাই এক মানে এগিয়ে এসছে। মানে দু মাস করে ট্রেনিং হবে, অলরেডি মোটামুটি দেখা যাচ্ছে যে উনি যেটা আমাকে বলেছে যে অনগোয়িং প্রসেস, এটা অলরেডি চলতেই থাকবে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনি ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।